ইফতারকে কেন্দ্র করে একটা নির্ধারিত সময়ে খাদ্যের বিপুল চাহিদা, ফলে নিশ্চিত বাণিজ্যের সুযোগ বুঝে ব্যবসায়ীরা খাবারের দাম রাখেন ইচ্ছে মতো। একই শহরের এলাকা ভেদে একই পণ্যের দামে অনেক পার্থক্য দেখা যায়। ব্যবসায়ীদের দাবি উপকরণ ও মানের ভিন্নতার জন্য দামের এই তারতম্য, কিন্তু যাদের পণ্যের দাম কম তারা মান কম বলে স্বীকার করেন না। পার্থ রহমানের চার পর্বের প্রতিবেদনে আজ দেখুন দ্বিতীয় পর্ব। বেশ কয়েক বছর আগেও 20 থেকে 50 টাকায় বৈচিত্র্যপূর্ণ ইফতার পণ্য কেনা যেত, যা একজনের জন্য যথেষ্ট। কিন্তু গত কয়েক বছরে ইফতার পণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় মধ্যমমানের সাধারণ রেস্টুরেন্টে ইফতার সারতে গুনতে হচ্ছে 300 থেকে 500 টাকা। এই ডিশটা 350 টাকা, খুব বেশি। এখানে যা রেট দেওয়া আছে সেই অনেক জিনিস আছে নাই, এখানে নাই, দেওয়াই নেই। খুব বেশি দাম রাখছে, খাদ্যের মূল্যের সাথে মানের কোনো মিল নেই। এমন কিছু উপাদান তারা, এমন কিছু খাবারের মাঝখানে এমন কিছু উপাদান, এমন কিছু অনুষঙ্গ তারা দিচ্ছে যেগুলো শুধুমাত্র প্লেট ভর্তি করবার জন্য, উদর পূর্তি করবার জন্য নয়। ফুটপাতে বানানো যে বেগুনি 5 টাকায় বিক্রি হচ্ছে, বেইলি রোডে তা 10 টাকা, কোথাও আরও বেশি। আর অভিজাত হোটেলে সেই একই বেগুনি 100 টাকা। দামের এই তারতম্য ছোলা, পেঁয়াজু, আলুর চপ, হালিম, জিলাপি সহ সহজলভ্য প্রায় সব ইফতারি উপকরণে। মধ্যবিত্তের ইফতারে শাশলিক, বিফ চিকেন, শোলে কাবাব কিংবা বিফ শিখ কাবাবের দামেও এলাকাভেদে ভিন্নতা রয়েছে। এখন অলমোস্ট আমি 1000 টাকার ইফতার নিচ্ছি, তো এটা তো অবশ্যই কষ্টটা তো বেড়েই যায়। ব্যবসায় মনোভাবটা বাদ দিয়ে অরিজিনাল যাদেরকে ইফতারে একটা সেবা দেওয়া হচ্ছে, যেমন আমাদের দেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশগুলো রমজান আসলে বিভিন্ন পণ্যতে ছাড় দেয়, তো সেখানে আমাদের সে তার উল্টাটা। একটা বেগুনি, একটা আলুর চপ, পেঁয়াজু যেই দাম, এগুলো সামান্য বেরি করে। হ্যাঁ, একটু বড় দোকানে একটু খরচ বেশি আছে, একটু ছোট দোকানে খরচ কম আছে। বিলাসবহুল হোটেলগুলোতে চিত্র সাধারণের ধারণার চাইতেও ভিন্ন। হোটেল রেডিসনে প্রতিদিন 200+ পদের ইফতার হয়। একজনের ইফতারের ন্যূনতম খরচ প্রায় 5000 টাকা। আরব দেশীয় খাবারের আয়োজনের একটা প্রবণতা লক্ষণীয় অভিজাত আয়োজনে। It's very different. You use much more spice than we do in Germany, but very tasteful. It's just like superb. ঘরে এতগুলো জিনিস জোগাড় করে খাওয়াটা সম্ভব না, পয়সা থাকলেও আপনি পারবেন না। কিন্তু এখানে আসলে সামান্য কিছু বা যাই কিছু পয়সা খরচা করলে আপনি ভ্যারাইটিজ অফ ফুডের টেস্ট নিতে পারতেছেন। এখন তো মানুষের খাওয়ার মানে লাইকিংস বেড়ে গেছে, কারণ মানুষ অনেক রকম খাওয়া খেতে পছন্দ করে, বাসায়ও করে, ইউটিউব দেখে, নানান জিনিস দেখে মানুষে অনেক রান্নাবান্না করে। ইফতারকে কেন্দ্র করে আরব দেশের যে খাবারগুলো আছে সেগুলোর বেশ ব্যাপক চাহিদা আছে আমাদের দেশের জনগণের মাঝে। তো সেইটাকে বেস করেই আমরা গত কয়েক বছর থেকে আরাবিয়ান ইফতার টাইপের ইফতার করে আসছি। ইফতার বাণিজ্যে কিছু ব্যতিক্রম উদ্যোক্তা খুঁজে পাওয়া যায়, পণ্যের দাম না বাড়িয়ে বাণিজ্য করছেন। 11 মাস লাভ করি, বাট আমরা একটা মাস লাভ কম করি, যে আমরা সেলটা করি ভালো একটা কাস্টমারকে ইফতার সামগ্রী দেওয়ার চেষ্টা করি। অনেকে পচা বাসি খাবার তাজা খাবারের ভিড়ে বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কেউ নেই, এমনকি মান তদারকিরও কোনো আয়োজন দৃশ্যমান নয়। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।